আন্তরিক বিনোদন। এফডিসি তে বইছে নির্বাচনী হাওয়া। আগামী 28 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে, একটি ইলিয়াস কাঞ্চন নিপুণ আক্তার প্যানেল, অন্যটি মিশা সদাগর জায়েদ খান প্যানেল। নির্বাচনকে সামনে রেখে এফডিসি তে উষ্ণতা ছড়াচ্ছেন তারকারা। সাধারণ সদস্যদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। এফডিসি ঘুরে এসে সেসবের আদ্যোপান্ত তুলে ধরছেন সবুজ পারভেজ। নির্বাচনী উৎসবে মেতে উঠেছেন ঢাকাই সিনেমার তারকারা। 2022-23 মেয়াদের এই নির্বাচনে প্রথমবারের মতো সভাপতি পদে প্রার্থী হয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আজকে ইন্ডাস্ট্রির এই যে এই দৈন্যদশা, এখান থেকে আমরা নতুন করে একটা চেষ্টা করি না কেন? আমি চাচ্ছি একটা চেষ্টা করতে, কি করতে পারবো জানি না। আমার ভাইয়েরা, আমার মানুষগুলো, আমার প্রিয়জনগুলো, যাদেরকে যাদের সঙ্গে আমি কাজ করেছি, তারা কাজ করতে পারলে তারা সুখে থাকতে পারলে আমি সুখে। ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাধারণ সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেত্রী নিপুণ আক্তার। কি করব বা কি করতে পারবো এটা এখন বলে লাভ নাই, আগে যদি আমরা আসতে পারি। আমরা তো চেষ্টা করব, আগে আমরা আসি, যদি আসতে পারি, আমরা যদি ওখানে বসতে পারি, সবাই একসাথে মিলে কিন্তু আমরা কাজ করব। কাঞ্চন নিপুণ প্যানেলের হয়ে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন চিত্রনায়ক রিয়াজ ও ডিএ তায়েব। বিগত দিনে আমরা চেষ্টা করেছি কিছু কন্ট্রিবিউট করার, কিন্তু আমরা আসলে সেভাবে করতে পারিনি। সো আমার কাছে মনে হয় যে প্যানেলটি আমরা সাবমিট করেছি, একটি চমৎকার প্যানেল, খুব প্রোঅ্যাক্টিভ মানুষদেরকে নিয়ে তৈরি, এবং কাঞ্চন ভাই অসম্ভব ভালো একজন মানুষ। সো আমরা শিল্পীরা যদি কাঞ্চন ভাইকে সহ আমাদের এই প্যানেলটাকে গ্রহণ করে, তাহলে আমরা আসলে চলচ্চিত্রের যে স্থবির অবস্থাটা চলছে এটাকে একটা ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করব। সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহানুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নীরব হোসাইন, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ আজাদ খান লড়বেন এই প্যানেলের হয়ে। আমাদের প্যানেল যদি নির্বাচিত হয়, আমরা শিল্পীদের জন্য কাজ করব, কারণ শিল্পীরা আমাদের সমাজের আয়না। আসলে এটার মধ্যে কোনো মধু নেই, এটা আমার কাছে মনে হয় যেই প্যানেলটি আসুক না কেন, তাদের আসলে মূল জায়গাটা কিন্তু একটাই থাকা উচিত। ইলিয়াস কাঞ্চন ভাই আমার অনেক পছন্দের, উনি নিরাপদ সড়ক চেয়ার মতো একটা একটা সাংগঠনিককে কোথায় নিয়ে গেছেন তার সততা দিয়ে। তারপরে রিয়াজ ভাই আছেন, ফেরদৌস ভাই আছেন, সাইমন আছে, নীরব আছে, আমরা সবাই যেহেতু মানে কাছাকাছি একসাথে আড্ডা, সব মিলে আমার কাছে মনে হয়েছে যে আমি এখানে করলে আমার হয়তোবা অনেক ভালো লাগবে। এছাড়া কাঞ্চন নিপুণের হয়ে কার্যকারী সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অমিত হাসান, ফেরদৌস, শাকিল খান, কেয়া, পরিমণি, নানাশা, আফজাল শরীফ, শাঙ্কো পাঞ্জা, জেসমিন, গাঙ্গুয়া ও সীমান্ত। অন্যদিকে পরপর দুইবার শিল্পী সমিতির দায়িত্বে থাকা মিশা জায়েদের একটি পূর্ণাঙ্গ প্যানেল লড়বেন কাঞ্চন নিপুণের বিপরীতে। প্যানেলটিতে বরাবরের মতোই সভাপতির আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদায়ী কমিটির সভাপতি অভিনেতা মিশা সদাগর, আর সাধারণ সম্পাদকের পদটিতে থাকছেন জায়েদ খানি। আমরা এখানে যে আসুক, সেবা করতে আসছি, সেবা করব, আমরা সেবা করি, এবং ওয়েলকাম করি যারা আমাদের অন্যান্য যে প্যানেল, তারা আমরা ভাই, আমারই বোন, আমারই বড় ভাই, আমাদেরই সহকর্মী, তো তাদেরকে ওয়েলকাম করি, তাদেরই একই উদ্দেশ্য আদর্শ যে তারাও করবে। আমরা দুই বছর চার বছর কাজ করেছি বলেই শিল্পী সমিতি একটা জায়গা এসছে বলে এত মানুষের এখন অংশগ্রহণ, আগে কিন্তু শিল্পী সমিতি নির্বাচনে এরকম লোক পাওয়াই যেত না। মিশা জায়েদ প্যানেলের হয়ে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল। আমরা বিগত দিনও শিল্পীর পাশে ছিলাম, ভবিষ্যতও থাকব, ইনশাআল্লাহ শিল্পীদের কোনোদিন অমূল্যন করতে দিব না, আমরা বেঁচে থাকব। সহ সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জে কে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন ও কোষাধ্যক্ষ ফারহান লড়বেন এই প্যানেলের হয়ে। এছাড়া মিশা জায়েদের হয়ে কার্যকারী সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস, মৌসুমি, বাপ্পারাজ, আলিরাজ, আসিফ ইকবাল, নাদের খান ও হাসান জাহাঙ্গীর। আমি মূলত ওদেরকে সবাই ওরা ভালো কাজ করছে এই ক্যাবিনেট, বিগত দিনে সবগুলো কাজই তারা ভালো করেছে। আমরা মানবিক সংগঠন বলতে চাই, এটা এই সংগঠনের মাধ্যমে শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য আরও অনেক কল্যাণকর কাজ হবে আশা করি, আপনারা অতীতে দেখেছেন, ভবিষ্যতে দেখতে পাবেন। মিশা জায়েদের প্যানেল থেকে আছি, ওরা যেন জয়যুক্ত হয় আমি দোয়া করি। দ্বিবার্ষিক এই নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন, তার সঙ্গে থাকছেন বিএইচ নিশান ও বুজলুর রাশেদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে পরিচালক সমিতির বর্তমান সভাপতি সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য হিসাবে থাকছেন নির্মাতা মোহাম্মদ হোসেন জ্যামি ও মোহাম্মদ হোসেন। সবুজ পারভেজ,
নাগরিক বিনোদন।